কোনো হত্যাকারী বা কোনো আসামি ছাড়ি যাব নয়। একৈশ তারিখত চর অঞ্চলের পরা কিছুমান ভূমাফিয়া দলে আমার বেলতলি সুলতান আলী, কাদের আলী আর শাহজাহানের নেতৃত্ব আহি আমার বেলতলি উপত্যকার দেশি জনগোষ্ঠীর ভাই এজনত ভাইয়ের ঘর এজনত আক্রমণ করে ভূমি বেদখল করায়, আর সেই ফলত আমার দেশি ভাই সকলে বাধা দিয়া যাওতে তখন গুড়ে গুড়ভাবে দা রড আদি মারণাস্ত্রে আঘাত আঘাত করে, তখন আঘাতপ্রাপ্ত হয়ে মানে বেশিবা দীবরকুটি হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে। তারপর আমি বঙ্গাইগাঁও লোয়ার আসামলৈ লৈ যাও, এতিয়া জি এনআরসি, তারপর তাতো ডাক্তার রিলিজ দিয়ে আর তারপর আমি জি এনআরসি লৈ যাও। আজি অতি দুঃখের বিষয় মৃত্যুবরণ হল সেই আমার দেশি ভাইজন আছে সবুলউদ্দিন হক নামার মানুষজনের, কিন্তু এতিয়ালৈকে বিলিচিপাড়া প্রশাসনে দোষী এজনও করাতে করব পড়া নাই। ইয়ার কারণ কি আমি নাজানো। আজি তিনিদিন হল ঘটনাটু, না পুলিশ প্রশাসনে এতিয়ালৈকে আহি তেওঁর ঘর তদন্ত করিলে, না এটা দোষীক করাত করিলে। আমি ইয়ার মাজ ছন্দে হয়েছে নিশ্চয় ইয়ার মাজত মোটা লেনদেনের একটা অঙ্ক চলি আছে, সেই কারণে আমি ইয়াত আজি প্রতিবাদ সাব্যস্ত করেছি। যেতালেকে আমার দোষী করাত্ত নকরিব তেতালেকে আমার এই কার্যসূচী জারি থাকিব। কাজিয়ার সৃষ্টি হয়েছিল যার বাবে দুটা পক্ষের মাজত মারপিটর সৃষ্টি হয়েছিল, আর মারপিটত এজন মানুষ ইঞ্জিওর্ড হয়েছিল। আজি আমি গম পাইছো যে তখন গুয়াহাটির হসপিটালত মৃত্যু হয়েছে, আর তাকে লৈ আমি ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছো, একটা কেস রুজু করা হয়েছে, আর আমি আসামি বিচারি ফুড়ছো। আটাইখিনি আসামি ইয়ারপা পলাতক অবস্থাত আছে, আমি লোকেশন ট্রেস করবলে চেষ্টা করে আছো, আর অতি সোনকালে আমি করায়ত্ত করব।